Dear students, Assalamualaikum. Me Taslima Afroz, lecturer Zoology, Arapa High School and College. So, তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের প্রথম উদ্বোধনী ক্লাস। তোমরা একটা জীবনের একটা পার্ট থেকে আরেকটা পার্টে এসে পড়লে। এসএসসি পর্যন্ত আমরা সবাই বলি যে জীবন অনেক বড় একটা ভাব, অনেক একটা সময়, এসএসসি পাস করার পরে কোথায় কোন কলেজে পড়তে হবে, তারপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু আমরা যেটা ধারণা করি বা আমাদের যেটা অভিজ্ঞতা সেটা বলতে হচ্ছে যে তুমি যে কলেজ থেকেই পাস করো বা যে কলেজেই ভর্তি হও সেটা কিন্তু ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার পড়াশোনা এবং তোমার রেজাল্ট। তো আজকে তোমরা আমাদের কলেজে আসছো, তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আমি বায়োলজি নিব, তোমাদেরকে নাইটের মধ্যে বায়োলজি নিয়েছি। তো আমার সাথে তোমাদের অনেক যোগাযোগ আছে, থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি তার মধ্যে আজকে তোমাদের ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস হচ্ছে উদ্বোধনী ক্লাস। উদ্বোধনী ক্লাসে তোমাদের সম্বন্ধে প্রথমে যেটা আমি পরিচিত হব সেটা হচ্ছে তোমাদের নাম জানতে চাইবো, তোমরা কী করবে, তোমাদের ভবিষ্যতে ফিউচার প্ল্যানিং কী, এই সব কিছু। তো ফিউচার প্ল্যানিং যেহেতু করার বিষয়ে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বায়োলজি মোস্ট ইম্পর্টেন্ট। যদি তোমরা বিসিএস করতে যাও সেখানে তোমার বায়োলজি সাধারণ জ্ঞান হিসাবে আসবে। যদি তোমরা অনার্স কোনো যে কোনো সাবজেক্ট অনার্স পরীক্ষা দিতে যাও ঢাকা ইউনিভার্সিটি বা এনি হাউ যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, জগন্নাথ ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, ন্যাশনাল ইউনিভার্সিটি এনি যেটাতেই তোমরা পড়তে চাও সেখানে সাধারণ জ্ঞানে যে ভয় মিলে যে কোশ্চেনগুলো হয় সেগুলো বায়োলজি রিলেটেড। এবং তোমরা যদি ডক্টর, ইঞ্জিনিয়ার, এনি হাউ কোনো কিছু হতে চাও, কোনো কিছু যে দিকেই তোমরা যাবে সেখানে তোমাদের বায়োলজি লাগবে। আর ইন্টারমিডিয়েটের বায়োলজিতে আরেকটা জিনিস তোমরা জানবে সেটা হচ্ছে তোমাদের যে ম্যাট্রিকে তোমরা যে বইগুলো করেছো, এসএসসি লেভেলের নাইনটিনে যে বইগুলো করেছো সেগুলো একটু ইলাবোরেট আকারে ইন্টারমিডিয়েটে আছে। তো ইলাবোরেট মানে কি, যেমন ধরো তোমরা যখন এসএসসিতে পড়তে তখন তোমরা করেছিলাম আনুগৃহ কিছু অংশ, কিন্তু এখানে তোমরা আরও বড় করে করবে যেটা তোমাদের ইন ফিউচারে অনেক কাজে লাগবে। তো যেহেতু আজকে উদ্বোধনী ক্লাস ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে তোমাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এখানে তোমরা ফার্স্ট ইয়ারের প্রথম পদ্ধতি তোমরা করবা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, এটাকে আমরা করতেছি উদ্ভিদ বিজ্ঞান। আর তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে বায়োলজি দুটো বিষয় সেটা তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি তোমরা অবশ্যই কি করবা, উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি। আর দ্বিতীয় পদ্ধতি তোমরা কি করবা, প্রাণী বিজ্ঞান বা জুলজি। আমাদের কলেজের নিয়ম অনুযায়ী আমরা ফার্স্ট ইয়ারে তোমরা খুব অল্প সময় পাবে, ফার্স্ট ইয়ারে তোমরা খুবই অল্প সময় পাবে, করোনার মধ্যে তোমরা সবাই বাসায় থাকলেও তোমাদের বইগুলো কালেকশন করে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমাদের কন্টিনিউ করতে হবে। এখন দেখো আমি যেটা বলছি আমার কলেজে কিছু রয়েছে, আমার যে ক্লাসগুলো তোমরা করো সেখানে রুলস এবং রেগুলেশন কিছু আছে, সেটা হচ্ছে তোমাদের নাকে না অনেকবার শিখিয়েছি, সেটা হলো পেন, পেপার এবং ইরেজার অবশ্যই সাথে থাকবে। এবং আমি যখন সে কিছু পড়াবো তোমরা সেগুলো নোট ডাউন করবে, সেগুলো লিখবে এবং আমার সাথে কী করবে ছবি আঁকা শিখবে। তো বায়োলজি নিয়ম হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে বায়োলজিতে অবশ্যই ছবি, তুমি যত সুন্দর ছবি আঁকবে তোমার মার্কস তত বাড়বে। এবং অবশ্যই কী করলাম, ছবির সাথে তুমি কীভাবে লিখবে, তুমি লিখবে হচ্ছে পয়েন্ট আঁকবে। সাপোজ তুমি একটি মাইটোকন্ড্রিয়া বৈশিষ্ট্য লিখছো, মাইটোকন্ড্রিয়া বৈশিষ্ট্য লেখার জন্য তুমি কিলা পড়ে এভাবে এখান থেকে এখানে এখান থেকে এগুলো বলতে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে লিখতে হবে, তোমাকে সেটা কী করতে হবে পয়েন্ট আঁকবে লিখতে হবে। এবং লেখার মাঝখানে অবশ্যই কী দিবে, মাইটোকন্ড্রিয়াটা ফিগার বা ছবি নিতে হবে। তাহলে আমি কী বললাম যে বায়োলজিতে ভালো করার জন্য তোমাদের অবশ্যই মাথায় কিছু জিনিস আঁকতে হবে, সেটা হচ্ছে সব কিছু পয়েন্ট আঁকতে লিখবে এবং অবশ্যই ছবি আঁকবে। তো এখন আজকে প্রথমে যেহেতু তোমাদের আজকে ফার্স্ট ক্লাস, তোমরা আজকে একটুখানি আজকে বেশি পড়াশোনা হবে না, আজকে আমরা একটু আলোচনাই করবো। তো তোমাদের জীববিজ্ঞানের যে গুরুত্ব বা জীববিজ্ঞান পড়ার যে করতেই হবে সেই হিসেবে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে বইটা, আমাদের একটা বই থাকবে সবার, তো বইটা আসলে কীরকম হবে, বইটা হচ্ছে বিভিন্ন রাইটারের বই আছে, তুমি পড়বে, পড়ে তোমার যে বইটা ভালো লাগবে, যে বইটা ভালো মনে হবে তুমি সেই বইটাই পড়বে। এবং অবশ্যই সবগুলো বই তোমার কাছে থাকবে, তাহলে তোমার নোট করতে কিন্তু ফিউচারে কাজে লাগবে। এখন তুমি নোট করার জন্য কী করবে, সাপোজ একটা টপিক তুমি শুরু করবে সেল বা কোষ, এই শব্দটা সম্পর্কে আমি অনেক ছোটবেলা থেকে শুনেছি সেল বা কোষ। এই সেল শব্দটা সম্পর্কে যখনই শুনেছ দেখো তুমি উপরে লেভেল আপার লেভেলে চলে আসছো, হাই এইচএসসি মানে কি হায়ার এডুকেশন, এই যেখানে লেভেল শব্দটা আছে তাহলে তোমাকে একটু উপরে লেভেলে পড়তে হবে। উপর লেভেলে পড়লে আগে আমরা সেল বলে কোষ, সিম্পল শব্দ কোষ,
তো তোমাদের প্রথম অধ্যায়টা খুবই ইলাবোরেট হবে, অনেকের কাছে মনে হবে ইটস বোরিং, বাট এই অধ্যায়টা তুমি ছোট 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 কি করে নিবা, ভাগ করে নিবা, তখন তুমি জিনিসটাকে ভাগ করে নিবা, তখন তোমার পড়াটা অনেক সহজ হয়ে যাবে। যেমন কোষের জন্য তুমি পড়বে, প্রথম অধ্যায় আমি যা আলোচনা করি বিজ্ঞানে, অর্থাৎ দশের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় আমি যা আলোচনা করি আমাদের ফার্স্ট ইয়ারে, সেইখানে অবশ্যই কি রয়েছে, সেল রয়েছে, সেল স্ট্রাকচারস অ্যান্ড ডিসক্রাইবস। তো জীববিজ্ঞানের যে সেল শব্দটা আমি বলছি, জীববিজ্ঞানের প্রথম অধ্যায় এখানে সেলের, এই সেল আবার সেটা কি বলছে, আমি একটা উদ্ভিদ কোষ, আর একটা বলছে আমি প্রাণী কোষ, তাহলে দুইটা কোষ আমি এঁকেছি, দুইটা কোষের মধ্যে ডিফারেন্সটা কি, দুটা কোষের মধ্যে কি জন্য এটা উদ্ভিদ কোষ, কি জন্য এটা প্রাণী কোষ, এখানে কি কি অর্গান আছে, এখানে কি কি অর্গান নাই, এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং অবশ্যই ছবিটা অবশ্যই সাথে শিখতে হবে। এখন আমি যেটা কি বললাম সেলের কথা বলবো, তাহলে এই সেলের কিছু অ্যাক্টিভিটিস আছে তাই না, যেমন আমরা সবাই শিক্ষা করেছি কি পাওয়ার হাউস কি মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া যদি পাওয়ার হাউস হয় তাহলে এটা কাজ কি শক্তি উৎপাদন করা, তাহলে আমরা কি জানলাম যে শক্তি উৎপাদন করার জন্য কি দরকার আছে, কোষে একটা অর্গান আছে, তাহলে এইরকম আরও কিছু কিছু তত্ত্ব আছে, যেমন কে কেউ খাদ্য তৈরি করে কে ক্লোরোপ্লাস্ট প্লাস্টিক, তাহলে কে জীবাণু ভূকম্প লাইসোজোম, এই যে অর্গানগুলোর নাম বলছি এগুলো তোমরা আগেও পড়েছো এখনও পড়বে আরও বড় আকারে পড়বে, এবং এদের অ্যাক্টিভিটিসগুলো কীরকম সেটাও তুমি করবে। আর একটা কথা হচ্ছে যে তোমরা প্রতিদিন রেগুলার ক্লাস করবে, যখন করোনা ভাইরাসের এগুলো শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে, আমরা যখন ইন ফিউচারে একটা ভালো পজিশনে চলে আসবো আমরা আশাবাদী, তো তখন আমরা অবশ্যই রেগুলার কলেজে আসবো, রেগুলার কলেজে আসবো, ক্লাসগুলো করবো, সব টিচারকে সমানভাবে রেসপেক্ট করতে হবে। আমাদের আরামবাগ হাসপাতাল কলেজে একটা সুনাম আছে, সেটা হচ্ছে যে আমাদের সব স্টুডেন্টরা টিচারদের প্রতি অনেক বেশি অভিজ্ঞান থাকে, আর আমাদের টিচাররা এত ভালো পড়ান, এত নার্সিং করে, এত সুন্দর করে পড়ান, তোমাদের কাউকে বাসার কোনো ই করতে হয় না, মানে তোমাদের হোম টিউটর আর লাগবে না, তোমরা ক্লাসে সব পড়া মুখস্থ করতে পারবে, এটা আমাদের আরামবাগ হাসপাতাল কলেজের স্পেশাল একটা বৈশিষ্ট্য। আর একটা কথা হচ্ছে যে আমরা খুব ধরে ধরে পড়াই তোমাদেরকে, এটা এটা একটা খুব একটা ভালো গুণ, আমাদের সবগুলো টিচার এরকম, সায়েন্সে বলো, আর্টস বলো, কমার্স বলো, সব সব টিচারে দেখবে তোমাদের এগুলো জানো, তোমরা এখান থেকে পাস করেছো বেশিরভাগ, বা যার বাইরে থেকে আসছে তাদের উদ্দেশ্য বলছি যে তোমরা দেখবে যে অনলাইনে যতগুলো ক্লাস আমরা করেছি এগুলো যদি তোমরা দেখো, আমাদের যে একটা ওয়েবসাইট আছে, আমরা কলেজের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে দেখতে পাবা যে কত ভালো কত সুন্দর কন্টেন্টগুলো দিয়ে তোমাদেরকে ক্লাস করানো হয়েছে। তো এখানে আমি আরেকবার একটুখানি বলবো, বেশি সময় নিব না তোমাদেরকে, কারণ আজকে যেহেতু ফার্স্ট ক্লাস উদ্বোধনী ক্লাস, সো বেশি সময় নিব না, জাস্ট যেহেতু আমার বিষয় জীববিজ্ঞান, তা আমি তো অবশ্যই জীববিজ্ঞানে একটু কথাই বলবো, তোমরা পড়বে সেটা তো আমি জানি আশা করবো, এবং তার সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর এই যে জীববিজ্ঞানের কথা বললাম, এখানে হচ্ছে তোমাদের বারোটা অধ্যায়, অর্থাৎ কয়টা বললাম বারোটা, আজকে যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার শুরু করে দিবে ইনশাআল্লাহ, তো তোমরা সেটা কী করবে, তোমরা অবশ্যই আজকে থেকে রুটিন করে পড়াশোনা করবে, কী করে রুটিন করে পড়াশোনা করবে, কীরকম রুটিন, এখন বাসায় আছে যা সারাদিনে টিভি দেখবো, ইউটিউব চ্যানেল দেখবো, এটা করবো সেটা করবো না, তুমি অবশ্যই পাঁচ বক্ত নামাজ পড়বে, এটা খুবই একটা জরুরি বিষয়, এবং অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার করবে, এটাও একটা ভালো বিষয়, সকালে ঘুমটি করবে, একটু পুষ্টিকর খাবার খাবে, একটু ডিম দুধ একটু বেশি করে খেতে হবে, এগুলো এক্সারসাইজ করবে, আর অবশ্যই রুটিন মাফিক পড়াশোনা করবে। সাপোজ তুমি দু ঘন্টা করে পড়ো, সকালে 2 ঘন্টা পড়ো, তারপর তুমি একটু খাওয়া দাওয়া করো রেস্টে, তারপর আবার 2 ঘন্টা পড়ো, এভাবে এভাবে করে তুমি মিনিমাম, আমার আপু যেটা বলতে সেটা হচ্ছে তুমি যদি ক্লাস 10-এ পড়ো তাহলে তোমাকে 10 ঘন্টা পড়তে হবে, তাহলে তুমি অল স্কোয়ার একদম সবার ঠিক উপরে চলে যেতে পারবে। তাহলে তুমি এখন 12 ক্লাসে, তাহলে তুমি এখন 11 ক্লাসে যাচ্ছ, তারপর তো নেক্সট ইয়ার 12 ক্লাসে তোমাকে মিনিমাম 11 ঘন্টা পড়তে হবে, যদি তুমি গোল্ডেন এ ক্লাস অথবা টপ অফ দ্য টপ পজিশনে আসতে চাও তাহলে তোমাকে অবশ্যই 11 ঘন্টা পড়তে হবে। তাহলে কি বললাম যে সব টপিকসগুলো শুধু বায়োলজি না, তোমার ফিজিক্স কেমিস্ট্রি যা যা তোমার আছে, ইংলিশ বাংলা, তোমরা যারা আসছে আর্টসের সাবজেক্ট, কমার্স আমরা কমার্সের সাবজেক্ট, এবং প্রত্যেকের টপিক ধরে ধরে তোমরা একটু একটু করে আগাবে। তোমরা আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও তোমাদের অনেক 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 শুভকামনা রইলো আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য, অনেক 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 শুভেচ্ছা, আর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী।